আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো স্যালারি শিটে অ্যাটেনশন বোনাস অথবা হাজিরা বোনাসটাকে আমরা কীভাবে অটোমেটেড করে ফেলতে পারি, যেটা আপনার শুধুমাত্র তার লিভ দিয়ে দিয়ে বসিয়ে দিলে বা তার কয়েকদিন অফিস করেছে সেটা বসিয়ে দিলে অটোমেটিক্যালি অ্যাটেনশন বোনাসটি বা হাজিরা বোনাস বলি সেটা নিয়ে নিবে। এবং আর একটা দেখাবো, যেটা আপনার যদি প্রায় 1000 এমপ্লয়ি বলি, ওয়ার্কার বলি, তার আমি স্যালারি করতে যাই, আমার প্রত্যেক মাসে 20 জন বলি, 30 জন বলি, কারো কারো ইনক্রিমেন্ট থাকতে পারে, তো এই ইনক্রিমেন্ট মান্থটা আমি কেমনে বুঝবো যে এই মাসে কতজন ইনক্রিমেন্ট আছে, সেটা আমি কিভাবে অটোমেটেড করতে পারি সেটা মতো আজকে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখা যাক কিভাবে এখানে করতে পারি। দেখুন, আমার এখানে আমি একটা স্যালারি শিট নিয়ে নিয়েছি। তো স্যালারি শিটে অনেক কিছু থাকতে পারে, আমি জাস্ট একটা জিনিস আপনাদের দেখাবো। এখানে যেমন হেড অফিসের স্টাফ থাকতে পারে, ফ্যাক্টরি স্টাফ থাকতে পারে, ফ্যাক্টরি ওয়ার্কার থাকতে পারে, সবগুলাই থাকতে পারে। এটা জাস্ট আমি একটা টপ শিট বানিয়ে রেখেছি। তো আমি আপনাদের দেখাবো শুধুমাত্র ফ্যাক্টরি ওয়ার্কারদের এখানে দেখাবো। দেখুন, আমি এখানে একটা জিনিস বের করে রেখেছি আমার, যেমন মাস যদি আমার মার্চ মাস হয়, সেখানে আমার মার্চ মাসের টোটাল ডে 31 দিন, ওয়ার্কিং ডে হচ্ছে আমার 27 দিন। তো এখানে আমি এটার সাথে আবার দেখেন এখানে লিঙ্ক আপ করে রেখেছি যে আমার কিভাবে এটা করব। যেমন আমি টোটাল মাস 31 দিন, এখানে আমার টোটাল ডে হচ্ছে আমার 27 দিন। দেখেন এখানে আমি লিঙ্ক দিয়ে নিয়ে এসেছি কিভাবে, যেমন এটা হচ্ছে আমার 27 দিন। 27 দিনকে আমি কি করব, F4 চাপলে এটা ফিক্সড হয়ে যাবে। তো ফিক্সড হয়ে গেলে এটা নিলাম। এখন এইটা থেকে আমি কি করব, কোন দিনগুলো বিয়োগ দিতে হবে, যে আমি যেগুলো লিভ নিয়েছি সেইগুলো। তো মাইনাস দিলে মাইনাস দিয়ে সাম দিয়ে আমার এই যে এই কদিন হচ্ছে আমার লিভের যে ব্যাপারটা আছে এটা বাদ দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার এখানে এইভাবে সবগুলো আমার ফর্মুলা করা আছে। এখানে আমি 31 দিনটাকে আমি এখান থেকে লিঙ্ক দিয়ে নিয়ে ফিক্সড করে রেখেছি। ফিক্সড করলে হয় কি, যে আপনি যদি এটাকে ড্র্যাগ করেন তাহলে আপনার ভ্যালু এইটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো আসুন এবার দেখি আমরা কিভাবে আমরা এই অ্যাটেনশন বোনাসটাকে অটো করতে পারি। তো চলুন বন্ধুরা, এখানে দেখি আমি ইফ ফর্মুলা দিয়ে মূলত এটা করব। তো ইফ ফর্মুলাটা কেমনে দিব, আমি দিলাম ইকুয়াল টু ইফ। ইফ ফর্মুলা দেওয়ার পরে আমার এখানে বলছি কয়দিন, তার এটা এই 27 দিন, এইটা হবে এর সাথে বেশি হবে অথবা ইকুয়াল টু সমান হবে। যদি সমান হয় তাহলে সে কি হবে, সে আমার 400 টাকা অ্যাটেনশন বোনাস পাবে। তো এটা আমি এখানে আবার লিঙ্ক করে দিলাম, এটা এই 27 দিন হবে। যদি এইটা হয় তো এটাকে আমি ফিক্সড করে দিলাম, এটাকে আমি ফিক্সড করে দিলাম, দেওয়ার পরে কমা দিলাম কি হবে আমার, যদি এইটা হয় ইনভার্ট কমাতে বলে দিলাম যে সে কত পাবে 400 টাকা, ইনভার্ট কমা দিলাম, আবার এখানে কমা দিলাম, অথবা সে জিরো পাবে। যদি সে ওই দিন পূর্ণ না হয় তাহলে সে জিরো পাবে। তো দিলাম ইকুয়াল টু। তো এখন দেখেন বন্ধুরা, আমার এখানে অ্যাটেনশন বোনাস 400 টাকা চলে আসছে। এখানে আর একটা প্রশ্ন আছে আপনাদের, এই যে 400 টাকা আসলো, এটা কিন্তু আমরা টোটালে গিয়ে যোগ হওয়ার কথা। দেখেন আমি আমার টোটালে, দেখেন আমি একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি আগে, আমার টোটাল যত স্যালারি আছে 1000 2000 যা হোক, সেটা যদি এটা আসে সেটা আমার যোগ হওয়ার কথা, কিন্তু দেখেন বন্ধু এখানে কিন্তু যোগ হয় নাই, টোটাল যোগে কিন্তু আমার এটা আসে নাই, আসে নাই। এখন প্রশ্ন হলো কেন আসে নাই, তো এটা আসবে, এটা আসবে কখন, যখন আপনি এর সাথে আবার এই ইনটু ধরুন 1 দিয়ে দিবেন, মানে এটা যদি দিয়ে দেন তাহলে দেখেন আমার এটা এখন চলে আসছে, এই যেমন 400 টাকা চলে আসছে। যদি আপনি ইনটু অন না দেন তাহলে কিন্তু আবার এই 400 টাকা আসবে না। তো এখন বন্ধুরা, আমি যদি এটাকে জাস্ট ড্র্যাগ করে টোটাল যতজন আছে ততজন দিয়ে দেই, এখানে আমি দিলাম আমার টোটাল 38,000 টাকা সব চলে আসছে। এখন এখানে আরো কিছু ফর্মুলা আমার দেওয়া আছে, সেটা আমি পরে বলব। তো এখন দেখেন আসি আমার এখানে, এই যে 31 দিন ছিল, আমি দু একটা দেখালে আপনারা বুঝবেন, এখানে 27 দিন, তার মানে সে কোনো এই মাসে কোনো ছুটি নেয় নাই, মানে সে অটোমেটিক তার 400 টাকা হয়ে যাবে। কিন্তু এখন ধরেন এখানে আমি দিলাম যে সে একদিন মানে ক্যাজুয়াল লিভ কাটাইছে, তো দেখেন এখানে 26 দিন হয়ে গেছে, এটা অটোমেটিক আমার জিরো হয়ে গেছে, এটা সমস্ত নাই, সে পাবে না। আবার আপনি পরেরটা দেখেন আমার কি আছে, এই যে পরের এটাই মনে করেন এখানে নাই, এটা সে কিন্তু যেহেতু কোনো ছুটি কাটাই নাই, সেই যে 400 টাকা পেয়ে গেছে। আবার দেখেন তারপরের দিন সে একদিন ছুটি কাটাইছে, সে
জিরো পেয়েছি, জিরো হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা আমার মেসেজটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে দেখেন আমার আগেই যেহেতু ছুটিকে কতদিন কাটাইছে এর একটা ডেমো আমার কাছে এখানে বসানো আছে, তো সেটা জাস্ট আপনাদের বোঝানোর জন্যে আমি একটা দুইটা দেখিয়ে দিলাম। এখন আপনি দেখুন এখানে আমার এখানে কি হচ্ছে, এখানে আমার টোটাল টোটাল কতজনের, এখানে টোটাল তার 37,600 টাকা তারা অ্যাটেনশন বোনাস পেয়েছে। ধরেন আমার 140-150 জনের মতো এমপ্লয়ি দিয়ে আপনাকে দেখাচ্ছি। তার এখন এখানে আরও কিছু ফর্মুলা আছে, সেটা অন্য একদিন আপনাদের দেখাবো। যেমন ব্যাংকে তার কোনো পেমেন্ট যায় না, মোবাইল ব্যাংকের মাধ্যমে তার পেমেন্ট যাচ্ছে আর হচ্ছে ক্যাশে যাচ্ছে। তো এখানে আমার টোটালটা দেখেন, টোটাল সে কত টাকা, টোটাল স্যালারি ওভার টাইম সহ, তারপরে তার ব্যাংকে মোবাইল ব্যাংকে কত যাচ্ছে, ক্যাশে কত যাচ্ছে, এটা আপনারা এটা অন্য একদিন ফর্মুলাকে আপনাকে দেখিয়ে দেবো। এখন আসেন আপনাদের আর যেটা আমি দেখাতে চেয়েছি সেটা মূলত হচ্ছে আপনার এখানে দেখেন আমি কিছু ডাটা আমার স্যালারি শিটে প্রয়োজন নেই, কিন্তু আমি এটাকে রেখে দিয়েছি আমার লিঙ্ক আপের স্বার্থে। যেমন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমি যখন ব্যাঙ্কের চিঠিপত্র করব তখন অটোমেটিক এখানে লিঙ্ক দিয়ে দিলে অটোমেটিক হয়ে যাবে। তো এটা আমার কিন্তু দরকার নাই, এটা আমি গ্রুপ করে আপনাদের ইয়ে দিতে পারি, গ্রুপ করে এটাকে আমি হাইড করে রাখতে পারি। এই যে একটা গ্রুপ তৈরি করলাম, এখন এটা আমি ক্লিক করলেই হাইড হয়ে যাবে। এই এই এর ভিডিও আমি আপনাকে গতদিনে দেখিয়েছি কিভাবে গ্রুপ আনগ্রুপ করতে হয়। তো আসুন এখন আপনাদের এই যে যেটা আসি, এই ডিসেম্বর মান্থ, ডিসেম্বর মান্থটাই অটো ইনক্রিমেন্টের মান্থ যেটা আছে, এইটা আপনি এটা মান্থটা কেমনে মানে এক্সেলে আসে এর ভিডিওটা আমি গতদিন আপনাদের দেখিয়েছি। তো দেখেন আমার ডেট ফর্ম্যাটটা যদি আমরা মানে এই যে ডেট ফর্ম্যাট এইখানে যে আমার ল্যাপটপে যেভাবে আছে এইভাবে রেখে দিই, রাখার পরে জাস্ট আমি এটা আপনাদের যে ভিডিওটা আগে দেখিয়েছি যদি আগেরটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে জাস্ট ইকুয়াল টু দিয়ে আমার ডেটে ক্লিক করলে আমার কিন্তু এখানে অটোমেটিক আমার মান চলে আসছে, মান চলে আসছে। এখন এটাকে যদি আমি ড্র্যাগ করি তাহলে আমার সবগুলো মান কোন মান আমার ইনক্রিমেন্ট হবে সেটা কিন্তু অটোমেটিক আমি পেয়ে যাবো। এখন বন্ধুরা দেখেন আর একটা জিনিস এখানে আপনাদের বলি যে এই যে কোন কোন মাসে ইনক্রিমেন্ট, আমার তো এখানে মনে করেন আছে হয়তো 150 লোক আছে, কিন্তু আপনার যদি আমার 1,000 লোক হয় তাহলে অ্যাট এ টাইম আপনার ইনক্রিমেন্ট কিন্তু একটা একটা করে খুঁজে বের করা ছোট। তো যে কারণে আপনি এই আমার এক মাসে কতজনের ইনক্রিমেন্ট হতে পারে অতি সহজেই আপনি এটা পেতে পারেন। কিভাবে, যেমন এই যে আমি মান্থটা বের করে দিলাম, সবগুলো আমি ড্র্যাগ করে রেখেছি এখানে। তো এখানে দেখেন আমি যদি এখানে ফিল্টার করি, আমি যদি এখানে ফিল্টার করি, ফিল্টার করলে দেখেন আমার এখানে ইনক্রিমেন্ট কতজনের হবে কোন মাস, যেমন মার্চ মাস, মার্চ মাস দেখেন আমার এখানে এমপ্লয়ি হয়েছে 17 সাল 18 সাল 19 সাল 20 সাল 21 সাল। তো এখানে যদি আমি সবগুলো উঠিয়ে দিই, যেমন 21 সালের আমার মার্চ ক্লিক করলাম, সিলেক্ট করলাম, 20 সালের মার্চ আছে কিনা আছে সিলেক্ট করলাম, তারপরে 19 সালে আমার মার্চ নাই, 18 সালে মার্চ আছে সিলেক্ট করলাম, তারপরে এখানে আমার 18 সাল 17 সালে আমার 17 সালে মার্চ আছে ক্লিক করলাম। এখন এখানে যদি ওকে দেই এই আমার ফিল্টার হয়ে দেখেন চলে আসছে কয়জনের আমার এই মাস মাসে ইনক্রিমেন্ট আছে সেটা আমি সহজেই পেয়ে গেলাম। এখানে দেখেন আমার কয়জন, এখানে আমার এখানে আমার হচ্ছে এখানে আমার মাত্র 12 জন, এই 150 জন লোকের ভিতরে মনে করেন আমার মার্চ মাসে 12 জনের ইনক্রিমেন্ট আছে। তো যখন ইনক্রিমেন্ট আছে তখন আপনি ইনক্রিমেন্টটা কিভাবে দিয়ে দিবেন, এখানে দেখেন আমার একটা আছে গ্রস স্যালারি, একটা টোটাল স্যালারি, টোটাল স্যালারিতে ফর্মুলা আছে, গ্রসে কোনো ফর্মুলা রাখি নাই। এবং এই টোটাল স্যালারি থেকে আমি লিঙ্ক দিয়ে আবার বেসিক বানিয়ে রেখেছি, হাউস রেন্ট বানিয়ে ফেলেছি, ফুড অ্যালাউন্স, এগুলো তো আমার 1,850 টাকা যারা যেভাবে সিলেক্ট করে এভাবে বলাই থাকবে। তো সেখানে দেখেন ইনক্রিমেন্ট কিভাবে বের করবো, ইকুয়াল টু আমার এটাই যেহেতু আমার কোনো ফর্মুলা নেই তাহলে এটা দিলাম, এটার থেকে আমি মাইনাস দিলাম 1,850 টাকা, যে 1,850 টাকা হচ্ছে আমার ফুড অ্যালাউন্স কমেন্ট মেডিকেল অ্যালাউন্স। তো এখানে এটা 5% যদি আমি ইনক্রিমেন্ট ধরি 0.5, তো দেখেন আমি এখানে 0.5 বসিয়ে দিয়েছি। এখন এইটাকে যদি আপনি কপি করেন, কপি করে আমার যার যার ইনক্রিমেন্ট মান্থ আছে, ইনক্রিমেন্ট যে কার কার আছে আমি এখানে জাস্ট কপি পেস্ট করে বসিয়ে দেবো। জাস্ট আমি এখানে একটা একটু পেস্ট করে 18 জনকে 18 পেস্ট করে বসিয়ে দিলাম। এখন আর একটা এখানে আপনাদের আর একটা জিনিস বলে রাখি, এখানে কিছু অটো অটো সিস্টেমে ইনক্রিমেন্টটাকে করা যায়, একটু জটিলতা আছে। তো এটা আমি আপনাদেরকে অন্য একদিন একটা ভিডিও করে ভিডিওর মাধ্যমে আশা করি দেখাইতে পারবো। তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটা কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের
लाइक करबें, शेयर करबें एवं अन्यान्य की टाइपेर वीडियो दिले आपनारा उपकृत हबें सेटा आमाके जानाइले आमि देवार चेष्टा करब।